আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। একদম নতুন একটা প্রজেক্ট, এটা নিয়ে আমি বেশ কয়েকটা মাস, প্রায় 2-2.5 মাস ধরে এটা নিয়ে সম্পর্কে জানতেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, অলরেডি আমি এটার মধ্যে জয়েন হয়েছি এবং এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগলে লাগবে এবং এটার মধ্যে আপনারা অবশ্যই জয়েন হবেন। খুব রিসেন্ট এরা কিন্তু খুব ভালো কিছু করবে, মানে 2-1 মাসের মধ্যে ওরা লঞ্চ করবে, ওইটা আস্তে আস্তে পরবর্তীতে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখতেছেন এটা কন্টিনিউ করবে হচ্ছে রুবেল ভাই, উনি আমার কাছে ভিডিওটা পাঠাইছে এবং এইটাই আমি আপনাদের সাথে আপলোড করতেছি। আমি ওনার কাছে রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি ভিডিওটা একটু ভালো করে বানিয়ে দেন, আমি আমার চ্যানেলে আপলোড করব। সো আপনারা সবাই এটার মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? কী কারণে দিতেছি পরবর্তীতে আপনারা জানতে পারবেন। প্রজেক্টটা সম্পর্কে দেখেন, অ্যাকাউন্ট খোলেন, ইনশাল্লাহ আরও ডিটেলস আপনারা 2-1 দিনের মধ্যে পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইনভেস্টমেন্ট সাইট, খুবই ভালো একটি সাইট, আপনারা এখানে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, আমি আছি মাইন্ডচেইন ইকোসিস্টেম প্রজেক্টের হোম পেজে এবং এটা হলো একটি ইকোসিস্টেম প্রজেক্ট এবং এখানে বড় করে লেখা আছে, দেখতে পারতেছেন, নেক্সট জেনারেশন ব্লকচেইন ইকোসিস্টেম। এবং তাদের সংক্ষিপ্তভাবে তারা একটা এখানে ইন্ট্রোডাকশন দিয়ে রেখেছে, সেটা হলো আওয়ার মিশন ইজ টু বিল্ড এ গ্লোবাল ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম টু কভার অল এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড ইউজিং মাল্টিপল ব্লকচেইন টেকনোলজিস অ্যান্ড অল উইথ দ্য মাইন্ডচেইন ইকোসিস্টেম। তো যদি আপনারা বাংলাতে বুঝতে চান, সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা সহজভাবে সেটা, আপনারা যদি এখানে ত্রিলাইনে ক্লিক করে দেন, তো ত্রিলাইনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পারবেন, আপনারা সহজে পেয়ে যাবেন, সেটা হলো ট্রান্সলেট একটা অপশন পেয়ে যাবেন, আপনারা ট্রান্সলেটে ক্লিক করে দেবেন। তো যখন ট্রান্সলেটে ক্লিক করে দেবেন, আপনারা দেখতে পারবেন আপনার পেজটা সম্পূর্ণ বাংলায় হয়ে গেছে। এবং এখানে যেটা আপনার পরবর্তী প্রজন্মের ব্লকচেইন ইকোসিস্টেম, যেটা আপনার উপরে বড় করে লেখা ছিল এবং দেখতে পারতেছেন, আমাদের লক্ষ্য হলো মাইন্ডচেইন ইকোসিস্টেমের সাথে একাধিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সমস্ত অঞ্চলকে কভার করার জন্য একটি বিশ্বব্যাপী বিকেন্দ্রীভূত ইকোসিস্টেম তৈরি করা। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা বুঝতে অসুবিধা, তো আপনারা কী করবেন, আপনারা এটা বাংলাতে সব কিছু করা হয়েছে, আপনারা এখানে সব কিছু বুঝতে পারবেন, আপনারা বাংলাতে করে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, তো আমি আবার আমার এটা বাংলাটা আন্ডু করে নিচ্ছি, ইংরেজি করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন, একটা ইকোসিস্টেম প্রজেক্টের জন্য যেগুলি শর্ত হয়ে থাকে সেটা হলো, একটা ইকোসিস্টেম প্রজেক্টের নিজস্ব একটা একাডেমি থাকতে হয়, নিজস্ব একটা চেইন থাকতে হয়, নিজস্ব একটা ওয়ালেট থাকতে হয়, নিজস্ব পে থাকতে হয়, নিজস্ব একটা স্ক্যান থাকতে হয় এবং নিজস্ব তাদের স্টেবল একটা কারেন্সি থাকতে হয়। এবং আরও অনেকগুলি প্রোগ্রাম আছে, যে জয়েন আওয়ার প্রোগ্রাম, এখানে আপনার ক্লিক করলে আরও আমাদের অনেক কিছু আছে, যেমন আমাদের স্টেকিং অপশন রয়েছে, আমাদের ফার্মিংটা ছিল এখন আর নেই, ফার্মিং আমাদের অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, তো স্টেকিংটা আমাদের এখনও আছে 6 মাস প্লাস 1 বছর। এবং এখানে আপনারা ট্রেড করতে পারবেন, তো ট্রেড করে আপনারা এখানে কিন্তু একটা ইনকাম জেনারেশন করতে পারবেন, ইনকাম জেনারেট করতে পারবেন। তো এবং আমার আপনারা যদি দেখেন মাইন্ডচেইন ইকোসিস্টেমের যে টোটাল নেটিভ কারেন্সি, টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই হলো 7 কোটি 10 লক্ষ বা 71 মিলিয়ন, আপনারা দেখতে পারতেছেন। এবং আপনারা যদি আরও এখানে মধ্যে ক্লিক দেখেন, তো সেটা হলো আমাদের কিন্তু মার্চেন্ট প্রোগ্রাম রয়েছে, যে মার্চেন্ট প্রোগ্রাম রয়েছে, আপনারা চাইলে মার্চেন্ট হতে পারেন, মার্চেন্ট হতে হলো বণিক। এবং আমাদের কিন্তু অ্যাম্বাসিটার প্রোগ্রাম রয়েছিল, এবং আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিটার প্রোগ্রামটি অলরেডি বন্ধ হয়ে গেছে এবং বিশ্বে অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই আপনার অ্যাম্বাসিটার প্রোগ্রামটি এখনও রান আছে। তো যাই হোক, এবং আপনারা যদি দেখেন অ্যাম্বাসিটার প্রোগ্রামে যে সুবিধাগুলি, সেগুলি আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, টোটাল সুবিধাগুলি কী কী সুবিধা পাচ্ছে। এবং আমাদের এই যে লঞ্চ প্যাড রয়েছে আমাদের বাইন্যান্সে, যেমন আমাদের লঞ্চ প্যাড রয়েছে, লঞ্চ প্যাডের মধ্যে বিভিন্ন কয়েন লঞ্চ করে, তো আপনারা এখানে আমাদেরও লঞ্চ প্যাড রয়েছে, আদারওয়াইজ আরও অনেক কিছু পেয়ে যাবেন। এবং আপনারা যদি আমরা একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আসলে আপনারা আমরা এখন দেখতে পারবো, এ পর্যন্ত আমাদের মাইন্ডচেইন ইকোসিস্টেমে আপনারা দেখতে পারবেন অ্যাভারেজ যে ব্লকগুলি তৈরি হওয়া সেগুলি 3.8 সেকেন্ড, মানে প্রায় 60 সেকেন্ড লাগে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 সেকেন্ড আপ, ধরেন 60 সেকেন্ডের কাছাকাছি। এবং টোটাল এখন পর্যন্ত আমাদের 3 মিলিয়নের উপরে ব্লক কিন্তু
মানে ক্রিয়েট করা হয়েছে, এবং আমাদের ওয়ালেট অ্যাড্রেসই পর্যন্ত 360 ওয়ালেট অ্যাড্রেস যুক্ত মানে লেনদেন হয়েছে সম্ভবত, এবং ট্রানজাকশন হয়েছে 1479টি। প্লাস হলো আপনার যদি আরেকটা জিনিস দেখেন, সেটা হলো আমাদের কিন্তু আমাদের যে সিইও আছে আমাদের কোম্পানির, যে সিইও অনেকে আছে যে কোম্পানির মালিককে খুঁজে, তো আপনারা যদি এখানে দেখতে চান সেক্ষেত্রে এই যে আপনি এখানে তো টাচ করেন দেখতে পারবেন, এই যে এখানে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের কোম্পানির যে সিইও আছে ওনার ছবি দেখতে পারবেন। আপনি এখানে টাচ করলে দেখতে পাচ্ছেন হলো এম ডট ডিমোরাল, এবং আপনি যদি আমাদের যে ইকোসিস্টেম প্রজেক্টটি ডেভেলপ করতেছেন উনির নাম হলো গালিব মির্জা, তো গালিব মির্জা স্যারকে যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে যদি টাচ করেন এই এই ফটোটার উপরে দেখতে পারবেন, উনি কিন্তু আমাদের এই পুরা সাইটটা কিন্তু ডেভেলপ করতেছেন উনি, তো এবং উনি কিন্তু অলরেডি বাইন্যান্স ডেভেলপ করেছেন, প্লাস হলো আপনার ট্রন যেটা আমরা TRX বা USDT যে অ্যাড্রেসটা আমরা বিভিন্ন সাইটে লেনদেন করি, তো এই ট্রনটাকে উনি কিন্তু ডেভেলপ করে আসছেন, এবং আমাদের যে পলিগন যেটা আছে আমরা পলিগনের মাধ্যমে অনেক কয়েন লঞ্চ করতেছে, এই পলিগনটাকেও উনি কিন্তু ডেভেলপ করে আসছে, এখন আমাদের মাইন্ড চেইন ইকো সিস্টেমটাকে উনি ডেভেলপ করার সম্পূর্ণ দায়িত্ব ওনার কাছে, তো উনি আমাদের মাইন্ড চেইনটাকে কিন্তু ডেভেলপ করতেছেন। তো আশা করি আপনারা আমাদের মাইন্ড চেইন ইকো সিস্টেমের সাথে কাজ করবেন, কাজ করলে আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন, এবং এখানে আপনার একটা স্মার্ট কেরিয়ার করতে পারবেন আপনার যদি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, এবং দেখেন যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি বের হয়ে যাবেন, আপনাকে কেউ ধরে রাখবে না। আপনি যদি এখানে বোঝার চেষ্টা করেন একটু সময় দেন, সময় নিয়ে এখানে একটু ঘাটাঘাটি করেন, একটু খোঁজাখুঁজি করেন যেখানে কী আছে কী নেই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিভাবে আপনার আমাদের যে বিষয়বস্তুগুলি আছে বা আমরা কী নিয়ে কাজ করতেছি বা আমাদের এই মাইন্ড চেইন ইকো সিস্টেমের মূল উদ্দেশ্যে কী, সেক্ষেত্রে কিন্তু আপনি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, তো সেজন্য অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে। তো বন্ধুরা যাই হোক, তো আপনাদেরকে ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছি, তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন, তো অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসার পর আপনারা এমন একটি পোস্ট পেয়ে যাবেন, এই তো দেখতে পাচ্ছেন, তো এমন একটি পোস্ট পেয়ে যাবেন, তো আপনারা এখানে দেখতে পারবেন এখানে সুন্দর করে লেখা আছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ, তো আপনারা এখানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন, তো লিঙ্কে ক্লিক করার পর তার আগে বলে নিই আপনারা লিঙ্কে ক্লিক করার তো অ্যাকাউন্ট খুলবেন, তো এখানে দেখুন আপনারা কী কী পেয়ে যাচ্ছেন, তো এখানে দেখতে পারেন স্পট ট্রেডিং, ইজি ট্রেডিং, P2P, UTC, ICO, ফাইন্যান্স, স্টোর, বুটিং, মাইনিং, ইনভেস্টিং, আপনার টোটাল A to Z আমাদের CEX যে এক্সচেঞ্জের জানুয়ারি মাসে লঞ্চ করবে সেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা লিঙ্কে ক্লিক করে দিবেন, তো লিঙ্কে যখন ক্লিক করে দিবেন তো আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে এরম, তো ফর্মটা চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ফর্মের মধ্যে কিছু ইনফরমেশান দিতে হবে আপনাদেরকে বলবে, তো সর্বপ্রথম দেখতে পারবেন ইউজার নেম, তো ইউজার নেমে কী করবেন আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন, নামের সাথে একটা দুইটা সংখ্যা দিয়ে দিবেন, অথবা নামটা যদি নিয়ে নেয় তো কোনো সমস্যা নেই, তো আমি বলবো একটা সংখ্যা দিয়ে নেবেন, কারণ আপনার নামে যদি অন্য কোনো নাম দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নেবে না। যাই হোক, তো আপনি ইউজার নেমটি দিয়ে দিলেন, তো ইউজার নেমটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার মেলটি দিয়ে দিবেন, তারপর এখানে আপনার 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, এবং এখানে সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন, তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন সাইন আপে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি আমার সকল ইনফরমেশানগুলি দিয়ে দিলাম, তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিয়েছি, এবং আমার স্পন্সার আইডি যেটা ছিল সেটাই তো আছে থাকবে, এবং এখানে আমার যে মেলটি আছে আমি আমার মেলটি দিয়ে দিলাম, তো মেলটি দিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন অথবা বেশি দিলে কোনো সমস্যা নেই, তো এবং সেম পাসওয়ার্ডটি আপনি নিচে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করার পর আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন, তো যেমন আমি সাইন আপে ক্লিক করে দিলাম, তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার ইউজার নেমটি আপনাদেরকে শুরুতে এটা বলছিলাম যে আপনার ইউজার নেম যদি নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ইউজার নেমটি আপনার সাথে একটা সংখ্যা দিয়ে দিবেন, তো আমি দেখুন এখানে ইউজার নেমটি চেঞ্জ করে দিচ্ছি, তো বন্ধুরা দেখুন আমি মাইন্ড চেইন ইউজার নেম দিয়েছিলাম, তো তার সাথে আমি একটা সংখ্যা দিয়ে দিলাম, তো বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ ডিটেলসগুলি তথ্যগুলি দিয়ে দিলাম, তো দেওয়ার পর আমি সাইন আপে ক্লিক করে দিলাম, তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আশা করি আমাদের এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এখন দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সাকসেসফুল লেখা চলে আসছে,
এবং আমাদেরকে বলছে যে মেইলে একটি মেল যাবে, তো আমরা মেলটা চেক করে দেখি আমাদের মেলে মেল আসছে কিনা। তো আমাদের মেলে আসার পর দেখতে পারবেন আমাদের অলরেডি একটা মেল চলে এসেছে। তো আমাদের মেলটিতে যখন আমরা ক্লিক করব, তো মেলটিতে যখন আমরা ক্লিক করব তখন আমরা একটা ভেরিফাইয়ের জন্য একটা লিঙ্ক পেয়ে যাব। এবং দেখুন লিঙ্ক আমরা এই যে কোনো ভেরিফাই মেল, তো আপনারা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের মেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এবং এখানে আপনি যদি দেখেন বড় করে আমি দেখাচ্ছি, তো অলরেডি দেখতে পাচ্ছেন ইউর মেল ইজ ভেরিফাইড, দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা বলতেছে। তখন আমরা কী করবো, এখানে লগ ইন করে দিবো। এখানে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে দিব। তো আমরা এখন লগ ইন করে দেবো আমাদের অ্যাকাউন্টটি। তো বন্ধুরা এখন আপনারা কী করবেন, তো আপনারা এখানে আপনার যে ইউজার নেমটি আছে, তো আপনার আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, দিয়ে লগ ইন সাবমিট করে দেবেন। দেখুন আমি আমার ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তো সাবমিটে ক্লিক করলে এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিলাম, তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবং দেখতে পারবেন আপনারা চাইলে উপরে আপনার পাসওয়ার্ডটা সেভ করার জন্য একটা নোটিফিকেশন চলে আসবে, আপনার সেভে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি সেভ করে যাচ্ছি না, সেক্ষেত্রে আমি আর সেভ করলাম না। এবং আপনাদের সামনে কিন্তু এমন একটু পপ আপ চলে আসবে, এখন বর্তমানে আমাদের মাইন্ডসেন ইকো সিস্টেমে ইলিট মেম্বার বা ইলিট ক্লাব নামে একটা অপারেটিং চলতেছে। তো সেই অপারিংয়ে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। তো আমি ক্রসে ক্লিক করে দিচ্ছি, যে আপনারা যদি এখানে ক্রসে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা চলে যাবে এখান থেকে স্ক্রিন থেকে। দেখুন অলরেডি আমি ক্লিক করে দিলাম, তো আমার এটা চলে গেলো। এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আপনারা এইভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। এবং শুরুতে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব ইনশাল্লাহ কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য KYC অ্যাপ্লাই করবেন কীভাবে বা KYC করবেন কীভাবে সেটা আমি স্বয়ং মানে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।